নমস্কার বন্ধুরা, আমি এখন আছি নদিয়া রাজ্যের প্রথম রাজধানী নদিয়া জেলার মাটিয়ারি গ্রামে। এই গ্রাম সম্বন্ধে খানিকটা তথ্য আমি আগের ভিডিও অর্থাৎ পীর সাহেবের দরগার ভিডিওতে বর্ণনা করেছি। তো বানপুর স্টেশন থেকে পীর সাহেবের দরগার ঠিক আগেই আছে এক প্রাচীন শিব মন্দির, যার নাম রুদ্রেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরটি এখন প্রাচীন ইতিহাসের বহু সাক্ষী নীরবে বহন করে চলেছে। ভবানন্দ মজুমদারের পৌত্র রাঘব রায় 1665 সালে ইটের তৈরি অলঙ্করণযুক্ত দক্ষিণমুখী এই মন্দির নির্মাণ করেন। সেখানে কোষ্ঠীপাথরের রুদ্রেশ্বর শিবলিঙ্গটি এখনও নিত্য পূজিত। শিবের অপর নাম রুদ্র আমরা সবাই জানি। রাঘব রায় নিজের পুত্রের নামও রাখেন রুদ্র, আর সেই কারণেই এই শিবলিঙ্গের নাম রুদ্রেশ্বর শিব। পরবর্তীকালে জলঙ্গি নদীর ধারে রেউই গ্রামে রাজধানী পরিবর্তন করেছিলেন রাঘব রায়, যার পরবর্তীকালে নামকরণ করা হয় কৃষ্ণনগর। মন্দিরের সামনে প্রবেশদ্বার ছাড়া আর কোনো প্রবেশপথ নেই। পূর্ব দিকের দেওয়ালে মন্দিরের প্রতিষ্ঠা ফলকের উৎকীর্ণ লিপি ছিল, তবে সেটির অস্তিত্ব এখন আর নেই। এই মন্দিরটির দৈর্ঘ্য 17 ফুট 9 ইঞ্চি, প্রস্থ 11 ফুট 5 ইঞ্চি, আর উচ্চতা প্রায় 25 ফুট। মন্দিরের উপরের দিকে আমলক, কলস, ত্রিশূল ও চক্রবিশিষ্ট 3টি চূড়া আছে, আর মন্দিরের দেওয়ালে আছে টেরাকোটার কাজ, যেগুলি এখন ধ্বংসের মুখে। সেখানে বর্মধারী সশস্ত্র মোগল মূর্তি লক্ষ্য করা যায়। মন্দিরের খিলানটি ফুলকাটা বা পত্রাকৃতি। প্রবেশদ্বারের দুই পাশে 2টি থাম, খিলানের উপরে আবার ফুলকারি নকশা এবং 12টি প্রতীক আটচালা শিব মন্দির, তার উপরে আরও ফুলকারি নকশা এবং জ্যামিতিক অলঙ্করণ। অসাধারণ সুন্দর এই মন্দিরটি, যেটি সংরক্ষণ নিতান্তই প্রয়োজন। বাঁদিকের পাদপীঠের সারিতে হাতি ও অশ্বারোহীদের যুদ্ধ দৃশ্য ও নৌকাবিলাসের দৃশ্যও দেখা যায়, আর ডান দিকে আছে মিথুন দৃশ্য, বাঘ, হরিণ শিকার, হরিণ পালানোর দৃশ্য, হাতি ভাস্কর্য ইত্যাদিও লক্ষ্য করা যায়। কথিত আছে ভবানন্দ মজুমদার এখানেই অন্নপূর্ণা মন্দির নির্মাণ করেছিলেন, যেই দেবীর বরে তিনি নদিয়া রাজ হন। কিন্তু এখন সে মন্দিরের অস্তিত্ব আর নেই। শুধু তাই নয়, এখানকার রাজবাড়ি, রাজবাড়ির বাগান কিছুই আর অবশিষ্ট নেই। কুমুদনাথ মল্লিক তার লেখা বইতে উল্লেখ করেছেন যে ইস্ট বেঙ্গল রেলওয়ে স্থাপনের সময় 1862 সালে এই রাজবাড়িটি ভেঙে ফেলা হয়। তবে মন্দিরের পাশে রাজবাড়ি নামে পরিচিত বহু প্রাচীন একটি বাড়ি রয়েছে, যেটি জমিদার বাড়ি হিসাবে পরিচিত, যার সামনে রয়েছে একটি ভগ্নপ্রায় পূজোর দালান। আর এই দালানের ঠিক পিছন দিকেই রয়েছে প্রাচীন সেই বাড়িটি। এই বাড়ির ছাদ, কৈবর্গা বিভিন্ন অংশ থেকে পলেস্তরাগুলি খসে খসে পড়ছে, যেটির সংস্কার একান্তই প্রয়োজন। যাই হোক, নদিয়া রাজ্যের প্রথম রাজধানী মাটিয়ারি গ্রামের এই রুদ্রেশ্বর শিব মন্দিরের ভিডিও আজকে আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।